আরামবাগে আজ প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা। তবে এই সভাতে দেখা গেল এক ভিন্ন চিত্র। খানাকুল পঞ্চায়েতের কাইবা গ্রামের বাসিন্দা বছর 35-এর তাইবুল মণ্ডল নামক এক ব্যক্তি উপস্থিত ছিলেন এই সভাতে। তিনি তৃণমূল আঁকা পোশাক পরে বাইকে চেপে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি সভাতেই উপস্থিত থাকেন। তিনি পেশায় একটি দোকানের ম্যানেজার হওয়ায় চাকরি থেকে ছুটি নিয়ে দিদির ডাকে প্রতিটি সভাতে তিনি উপস্থিত হন। আজও তেমনই নেত্রীকে ভালোবেসে আরামবাগের সভাতে উপস্থিত হয়েছিলেন তিনি। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। খানাকুল একের ব্রাহ্মণ্ড গ্রাম পঞ্চায়েতের কাইবা গ্রামে এসেছি। আচ্ছা, কেন হয় এখানে আসা কেন? আজকে দিদি যে প্রশাসনিক বৈঠক করে মানে এসেছেন আমাদের এখানে আরামবাগে, ওনাদের উনি যেসব প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পর সব কিছু আমরা উনি আজকে সবার সামনে জনসমক্ষে ভাষণ দিয়ে বললেন এবং সেই সব শুনতে এসেছি। মানে সবসময় কি যাওয়া হয়? হ্যাঁ, আমি দিদির সমস্ত অনুষ্ঠানেই যাই। আমি কাজ রেডিওটাই যাইতে 4 দিন ছিলাম। কী জন্য ওখানে? ওখানে তো মানে ধর্না চলছে, কেন্দ্র সরকারের 100 দিনের কাজের আবাস যোজনা সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরেও দিদি যে ঘোষণা করেছেন 21 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জব কার্ড হোল্ডারকারীদের পয়সা দেবেন, দিয়ে দেবেন বলেছেন সমস্ত জব হোল্ডারকারীদের অ্যাকাউন্টে। এবং আগামী দিনেও কেন্দ্র সরকার 1 মাসের মধ্যে যদি আবাস যোজনার টাকা যদি না দেন, ওই টাকাটাও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এইসব আবাস যোজনার টাকাও আস্তে আস্তে সব সমস্ত লোককে দেওয়া হবে। ভালোবাসাটা কোথা থেকে আসে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমি ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। হ্যাঁ, বাংলার মা মাটির সরকার যে 2011 থেকে যে উন্নয়ন করেছে, এই উন্নয়নটা বাংলা বাদ দিলে আদার্স কোনো রাজ্যে এত উন্নয়ন হয়নি। সমস্ত প্রকল্পতে বাংলা মানে প্রতি বছর একটা করে পুরস্কার পাচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে আরম্ভ করে এত প্রকল্প চালু করেছেন, যত প্রতিশ্রুতি দিয়েছেন উনি সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন। যে প্রতিশ্রুতি দিয়ে এটা দেয়নি, এটা কাজ করেনি। কেন্দ্র সরকার যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন ক্ষমতায় এলে পরে আমরা প্রত্যেকের জনধন প্রকল্পে 15 লক্ষ দেবো, 15টা পয়সা পাইনি। এবং যারা খেটে খাওয়া লোক 200, 500, 50, 100 করে জমি জমিয়ে ব্যাংকেতে অ্যাকাউন্টে যাদের 5000-এর নিচে ব্যালেন্স ছিল, সেই সব ব্যালেন্স থেকে হাজার হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। কাদের কেটেছে? ওই খেটে খাওয়া লোক যারা 200, 50, 100 করে জমিয়েছে তাদের। উনি হচ্ছে পুঁজিবাদীদের সরকার, যেসব ভারতবর্ষ থেকে লুণ্ঠনকারী ওই আম্বানি আদানি এইসব মানে যেসব এই গোষ্ঠী আর কি বিজয় মালিয়া থেকে আরম্ভ করে আপনার এই যে প্রসাদ তারা অঙ্গে তৃণমূল জোড়া তুলে একদম ভর্তি আপনার গা থেকে হাত থেকে দাড়ি থেকে, কি বলবেন কেন? আমি দিদিকে ভালোবাসি, দিদির উন্নয়নকে ভালোবাসি। এই ভালোবাসা নিয়েই আমি মানে সমস্ত দিদির সভাতে যাই, সমস্ত সভাতে এরকম। হ্যাঁ, আমার এই গাড়ি করেই যাই আমি এরকম ড্রেস পরে। হ্যাঁ, আমার এতে কোনো আমি স্বার্থের জন্য যাইনি, কোনোদিন বলিনি, কোনোদিন আমি বলিনি পঞ্চায়েতে বলুন এতে বলুন যে আমাকে 10 টাকা দাও, 2 কেজি চাল দাও, 5টা তিরপল দাও। কোনো ব্যক্তিকে একটা ছোটো বড় কথা বলি না, কাউকে যে তোলাবাজির কথা বলি না, কোনো দিন না। আমি খাঁটি খাই এবং সমস্ত দিদির সভাতে আমি যাই, ভালোবাসি ভালোবাসি। আপনার পেশা কি? আমি আগে এমব্রয়ডারি কাজ করতাম এবং টুকটা ভাগে জমি চাষ করি, এখন একটা দোকানে ম্যানেজারি করি। কিসের দোকান রয়েছে আপনার? ওই আমি একটা আমার পিস্তল দেওয়ার দোকান আছে, বিস্কুটের দোকান আছে, ওই বিস্কুটের দোকানে ম্যানেজার করি সরপেতে বাংলা। ওই সেখানে থাকি, এবারে সময় করতে যেখানে যা মিটিং মিছিল হয় আমি যাই, আমার বলাই আছে যে আমাকে যদি বলেন যে যে তোমার মিটিং মিছিলে যাওয়া চলবে না, তোমার কাজ হবে না, আমি মনে আমার কাজের দরকার কাজ কামাই করে চলে। হ্যাঁ, আমি তো আমার ছুটি আমার লিখে দেবেন, আমার ছুটি লিখে দেবেন, বিনা কেটে পয়সা নিতে না লাগে। আরামবাগ থেকে পৃথ্বী সাহুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁদদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।